بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العلي العظيم الله পাকের অশেষ মেহরবানি, দয়া, অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বরকতময় দিন, জুমার দিন, আর এই দিনে তার এক মহান হুকুম আদায় করার জন্য তিনি তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাবের একটি আয়াত, এই আয়াত সম্পর্কে বিগত দুই জুম্মায় কিছু আলোচনা হয়েছিল, একে সামনে রেখে আরও কিছু আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। এখন যে মাস চলতেছে আরবি মাস রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে সবচেয়ে বড় আজিমুশান যে ঘটনা সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম মুবারক এই মাসেই হয়েছিল। বিগত জুম্মা বলেছিলাম যে এই মাসেই আল্লাহ রসুলের জন্ম হয়েছে, এই ব্যাপারে সকল মুহাদ্দিসিন, মুআররিখিন, হাদিস বিশারদগণ এবং ইতিহাস বিশারদগণ সকলে একমত যে আল্লাহ রসুলের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসে। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে কোন তারিখে হয়েছিল এই তারিখের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন আল্লাহ রসুলের জন্ম 7 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, এইভাবে তারিখের মধ্যে মতবিরোধ রয়েছে। কিন্তু সকল মতবিরোধের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হইল 8 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 8 তারিখে আল্লাহ রসুল দুনিয়াতে সুবহে সাদিকের সময়ে জন্মগ্রহণ করেছেন। আবার এই বিষয়ে সকলে একমত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু এ রবিউল আউয়াল মাসেই হয়েছে। আবার রবিউল আউয়াল মাসে রসুলের যে মৃত্যু তারিখ দিন যেটা ছিল সেই তারিখে ছিল 12 রবিউল আউয়াল। এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, আমাদের সকলে এই বিষয়ে একটু চিন্তা করা, ভাবনা করার বিষয়, সেটি হইল
দু জাহানের সরদার সৈয়দুল কৌনাইন রহমতুল্লিল আলমিন হজরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমরা সকলে জানি, আল্লাহ পাকের পরে যার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা, আল্লাহর পরেই যার মর্যাদা, যার সম্মান, এবং যিনি সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দুনিয়ার আগমনকে আল্লাহ নিজে স্পষ্ট ভাষায় কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি বিশ্বজগতের সকল মানব জাতির জন্য, সমস্ত মখলুকের জন্য, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ ফরমান যে আমি আপনাকে জগৎবাসীদের জন্য রহমত রূপে প্রেরণ করেছি। নবী নিজে ফরমান, বুইস্তু রাহমাতান লিল আলামিন, আল্লাহ আমাকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। বুইস্তু রাহমাতান লিল আলামিন, আমাকে আল্লাহ জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। এরকম এক ব্যক্তির জন্ম তারিখ নিয়ে এত মতবিরোধ কেন? এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে ইসলামে জন্মদিন মৃত্যু দিবস বলতে, জন্ম দিবস মৃত্যু দিবস বলতে কিছুই নাই। মৃত্যু দিবস জন্ম দিবস পালন করা ইসলামে আর কোনো স্থান নাই, এটা কোনো ইসলামিক কাজ নয়, মুসলমানের কাজ নয় যে সেই মৃত্যু দিবস জন্ম দিবসে পালন করবে। যদি মৃত্যু দিবস জন্ম দিবস পালন করা হতো, ইসলামের নির্দেশ থাকতো, তাহলে বলেন জন্ম দিবস মৃত্যু দিবস পালনের যোগ্য কে? বলেন আপনারা, সাইদুল কৌনাইন রহমাতুল্লিল আলামিন, যার জন্যই আমাদের অস্তিত্ব। আমরা দুনিয়াতে আবির্ভাব হয়েছি, যার জন্যই আমাদের আজ এই পৃথিবীর অস্তিত্ব হয়েছে। এই আকাশ, এই জমিন, এই বাতাস, এই পাহাড় পর্বত সব জিনিস সৃষ্টি আল্লাহ করেছেন, যাকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, এবং যিনি আল্লাহ পাকের সবচেয়ে বেশি নৈকট্যতা অর্জনকারী, যে মর্যাদা আমাদের নবীকে দেওয়া হয়েছে তার সৃষ্টির মধ্যে সেই মর্যাদা আর কাউকে দেওয়া হয় নাই। যিনি জীবিত অবস্থায় আল্লাহকে সশরীরে আল্লাহর সামনে বসে আল্লাহকে দেখেছেন, আল্লাহর সামনে বসেছেন, এই মর্যাদা, এই সম্মান আর কেউ লাভ করতে পারেনি। বলছে এমন এক ব্যক্তির জন্মদিবসকে নিয়ে, জন্মদিন তারিখকে নিয়ে এত মতবিরোধ। এ থেকে আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে মুসলমানের জন্মদিবস মৃত্যু দিবস বলতে কিছুই নাই। যেখানে সৈয়দুল কৌনাইন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেই বলে যান জাননি, এবং কেউ না কোরআনে, না হাদিসে, না তারিখে, ইতিহাসের মধ্যে কেউ এটা প্রমাণ করতে পারবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জন্মদিবস পালন করেছিলেন। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জন্মদিবস পালন করতেন, তাহলে এটা কোনো না কোনোভাবেই হাদিসের কিতাবসমূহে তারিখের মধ্যে এর সংরক্ষণ থাকত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো সম্মতি নাই যেটা তিনি প্রকাশ করার পরে সেটাকে সংরক্ষণ করা হয় নাই। কথা অনেক লম্বা হয়ে যাবে, ওদিকে যাব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে বংশ তালিকা, নসবনামা, সেই নসবনামাকে সংরক্ষণ করা হয়েছে। বিশুদ্ধ হাদিসের মধ্যে
তার নসব নামাকে সংরক্ষণ করা হয়েছে। তার মাতা, তার মাতার বংশকেও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে তার বংশ তালিকাকে সংরক্ষণ করা হয়েছে। রসুল তার জবান মুবারক থেকে এমন কোনো কথা বলেছেন সেটা সংরক্ষিত হয় নাই, এরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে যেরকম হেফাজত করেছেন, ঠিক রসুলের জমানায় জিব্রাইল আমিন তিনি যেভাবে কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, যে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছিল, আজ আমাদের কাছে সেই কোরআনই অবিকল, হুবহু একটা জবর একটা জের, একটা অক্ষরে কোনো পরিবর্তন হয় নাই। আমরা আমাদের মুসলমানে বিশ্বাস যে দুনিয়ার কেউ এই কোরআনে কারিমের একটা জবর একটা জের একটা পেশ একটা অক্ষরকে পরিবর্তন করতে পারবে না। ঠিক তেমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন, এই সম্মান দিয়েছেন যে রসুলের জবান মুবারক থেকে যে কথা বের হয়েছে, রসুলের জিসিম মুবারক থেকে যে কর্ম বের হয়েছে, রসুল যে কর্ম ব্যাপারে যে কথার ব্যাপারে সম্মতি দিয়েছেন নিজে করেন নাই, সেটা আজ 1400 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু বিশুদ্ধভাবে এই হাদিসের মধ্যে সংরক্ষণ রয়েছে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, আমরা বুঝতে পারব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে প্রবেশ করা, নবীর শিক্ষা হইল যে তোমরা যখন বাথরুমে প্রবেশ করো তা বাম পা দিয়ে প্রবেশ করো, আর প্রবেশ করার পূর্বে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা কিন্তু খুব ছোট জিনিস, বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার জন্য রসুল যে দোয়া শিখিয়েছিলেন 1400 বছর আগে বিশুদ্ধভাবে এই হাদিস কিতাবের মধ্যে সংরক্ষিত রয়েছে, যার মাধ্যমে আমরা মুখস্থ করে এর উপর আমল করতেছি। ছোট্ট একটা জিনিস, বাথরুমে ঢুকবে, ঢুকার সময় সে বাম পা দিয়ে ঢুকবে আর এই দোয়া পড়বে, আর তার জন্য এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে গেল যে বাথরুমে হইল খারাপ জায়গা, সেই খারাপ জায়গায় বসবাসকারীদের আক্রমণ থেকে অনিষ্টতা থেকে এই দোয়ার বরকতে আল্লাহ তাকে হেফাজত করবেন। এমন বাথরুমে ঢুকার পরে সে বাথরুম টয়লেট কিভাবে সারবে সেটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। রসুলের সুন্নাহ এখানে আছে, এখানেও টয়লেটের মধ্যে সভ্যতা আছে, ভদ্রতা আছে। রসুল শিক্ষা দিয়েছেন যে তুমি টয়লেট কিভাবে সারবা, তোমার প্রস্রাব ধরেছে, তুমি গরু ছাগলের মতন দাঁড়িয়ে পেশাব করবে না তুমি বসে পেশাব করবে, রসুল সে শিক্ষা দিয়েছেন। এটা বড় জিনিস না ছোট জিনিস? ছোট জিনিস, খুবই ছোট জিনিস। এত ছোট ছোট জিনিস হাদিসের মধ্যে সংরক্ষিত রয়েছে যা আমরা বিশুদ্ধভাবে আমরা আমাদের কাছে কিতাব আকারে আমাদের পূর্বপুরুষ মুহাদ্দিসিনে কেরাম তারা লিখে গিয়েছেন, সংরক্ষণ করে গিয়েছেন কিতাব আকারে, আজ আমরা কোরআনে যেরকম হুবহু এটা আল্লাহরই কালাম আমরা পড়তে পারতেছি, ঠিক হুবহু এটা হাদিসে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী ওইভাবেই সংরক্ষিত রয়েছে। তাহলে বলেন এত ছোট ছোট জিনিস ইসলামে আল্লাহ রসুলের কথাগুলো সংরক্ষিত রইল। তাহলে রসুল তার জীবদ্দশা অবস্থায় 63 বছর তিনি জীবিত ছিলেন, নবুয়তের অবস্থান ছিল 13 বছর মক্কাতে ছিলেন আর 10 বছর মদিনাতে ছিলেন, এই মোট হইল 23 বছর। কেউ কি দেখাতে পারবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর বা নবুয়ত প্রাপ্তির আগেই রসুলের নামে কোনো জন্মদিন পালন করা হয়েছে? মানে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এই জন্য সাইদুল কৌনাইন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ
আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সংরক্ষিত রই নাই, মতবিরোধ রয়েছে। এর থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। মুসলমান সে রসুলের অনুসারী হিসাবে সে না নিজের জন্মদিন পালন করবে, না নিজের বাবা মার জন্মদিন পালন করবে, না নিজের পীর মাশায়েখের জন্মদিন পালন করবে, না কোনো সম্ভ্রান্ত না কোনো ব্যক্তির জন্মদিন সে পালন করবে। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনও মুসলমান পালন করবে না। এক শ্রেণীর লোক অজ্ঞতার কারণে, না জানার কারণে তারা বলে থাকে কথা, আরে অমুকের জন্মদিন পালন করা হয়ে থাকে, ওই দিন হিসেবে ছুটি দেওয়া হয়, তাহলে কেন রহমতুল্লিল আলামিন তার জন্মদিন পালন করা হবে না, ছুটি দেওয়া হবে না? বলতে জন্মদিন পালন করা এটা মুসলমানের সংস্কৃতি নয়। মুসলমান কেউ কোনো ব্যক্তির জন্মদিন উৎসব সে করতে পারে না, কোনো দিন কোনো মুসলমান সে মৃত্যু দিবস কারো পালন করতে পারে না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহে রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন, তার আগমন থেকে আমাদেরকে এই শিক্ষা নেওয়া। আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন দুনিয়াতে? আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যে আমরা তার অনুসরণ করব, আমরা তার অনুসরণ করব। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন যে ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, তোমরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবে, অনুসরণ করবে, তো তোমরা আল্লাহ পাকের ভালোবাসা সান্নিধ্য লাভ করতে পারবে। আল্লাহকে পাওয়ার মাধ্যম হইল সাইয়দুল কাউনাইন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া তার তরিকাকে অনুসরণ করা ছাড়া, তার সুন্নাকে অনুসরণ করণ ছাড়া কেউ কখনো আল্লাহর নৈকট্য সান্নিধ্য লাভ করতে পারবে না। এবার আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কারা বলেন? সবচেয়ে বেশি কারা ভালোবাসতেন? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেছেন। এরকম ভালোবাসা নমুনা পৃথিবীর কোনো জাতি দেখাতে পারে নাই, এরকম ভালোবাসা নমুনা, বাস্তব নমুনা কেউ দেখাতেও পারবে না। তারা আল্লাহ রসুলকে নিজের জান থেকে, নিজের অর্থ থেকে, নিজের সম্পদ থেকে, নিজের কলিজার টুকরা সন্তান থেকেও আল্লাহ রসুলকে তারা অধিক ভালোবাসতেন, আল্লাহ রসুলকে তারা ভালোবাসতেন। রসুলের জন্য জান দেওয়া তারা তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। মহিলাদের মধ্যেও আল্লাহ রসুলের যে ভালোবাসা, যে মহব্বত ছিল, সে ভালোবাসা, সে মহব্বত আর কোনো জাতি দেখাতে পারে নাই, পারবে না। তাদের কাছেও তাদের সন্তান, তাদের সম্পদ, তাদের স্বামী থেকে রসুল সবচেয়ে বেশি প্রিয় ছিল, সবচেয়ে বেশি প্রিয় ছিল, সবচেয়ে বেশি প্রিয় ছিল। তারা এই কথা পছন্দ করত যে আমরা, আমাদের জান যেতে পারে কিন্তু রসুলের আদর্শ, রসুলের সুন্না যেন জমিন থেকে মিটে না যায়। এই জন্য তারিখের মধ্যে পাওয়া যায় হযরত খানসা রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা, সে তার চার পুত্র ছিল, কাফেরদের সঙ্গে মোকাবেলার জন্য সে তার পুত্রদেরকে উৎসাহিত করতেছে, কাল যুদ্ধ হবে আর আমি দেখতেছি তোমরা সে যুদ্ধে অংশগ্রহণ করতেছ, আর এক এক করে আমার আল্লাহ, আল্লাহ রসুলের জন্য তোমরা জান দিয়ে দিতেছ।
তোমরা শাহাদাতের মর্যাদা লাভ করবে, আর কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই করতে পারি নাই মহিলা মানুষ, কিন্তু আমি আপনার দিনকে রক্ষা করার জন্য, আপনার সুন্নাকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার চার পুত্রকে আপনার রাস্তায় শহীদ করেছি। মা চারও পুত্রকে যুদ্ধে অংশগ্রহণের জন্য পাঠিয়ে দিলেন, এক ছেলে শহীদ হলো, দুই ছেলে শহীদ হলো, তিন ছেলে শহীদ হলো, চার ছেলে শহীদ হলো, মা খুশি, অন্তরে ব্যথা নাই যে আমি আমার রসুলের জন্য, আমি আমার আল্লাহর দিনের জন্য, রসুলের সুন্নাকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার পুত্রকে আল্লাহ রাস্তায় শহীদ করে দিলাম। কিয়ামতের ময়দানে আমি গর্ব করব যে আমি হলাম আজ চার সন্তানের শহীদের মা। আমি এরকম ভালোবাসা, আমাদের অন্তরে রসুলের ভালোবাসা কেমন? আমি তো বলেছিলাম আমাদের অন্তরে রসুলের ভালোবাসা হলো মিষ্টির ভালোবাসা, জিলাফির ভালোবাসা। এগুলো দেখে গ্রামে দেখা যায় বাচ্চারা কোথাও কোনো অনুষ্ঠান হয় কি না, যেখানে একটু দোয়া দুরুদ পড়বে আর মিষ্টি জিলাফি মিলবে দৌড়ে যায় মিষ্টি আর জিলাফি পাওয়ার জন্য, ওই সান্নিধ্য লাভ করার জন্য না, মিষ্টি জিলাফি পাওয়ার জন্য। এই জন্য দেখা যায় মিষ্টি জিলাফি দিলে দুরুদের মজমা জমে, আর না হইলে লোক পাওয়া যায় না। আমাদের ভালোবাসা তো এরকম, সাহাবাদের মধ্যে প্রকৃত ভালোবাসা ছিল, আল্লাহ রাসূলের ভালোবাসা তাদের মধ্যে ছিল। এখন বলেন সাহাবাদের যুগ গিয়েছে, শতাব্দী গিয়েছে, কিন্তু কোনো সাহাবি এরকম পাওয়া যাবে, কোনো একজন সাহাবি যে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করেছেন? কোনো একজন সাহাবি কেউ দেখাতে পারবে তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে রসুল চলে গেছেন দুনিয়া থেকে, রসুলের সাহাবিরাও চলে গেছেন দুনিয়া থেকে, এরপরে এসেছেন তাবিঈন যারা সাহাবাদেরকে দেখেছে, যারা সাহাবাদেরকে দেখেছে, বসে ওই তাবিঈনের যুগ, ওই যুগে কেউ কেউ দেখাইতে পারবে যে এই তারা কোনো ব্যক্তি রসুলের জন্মদিন পালন করেছেন, মৃত্যু দিবস পালন করেছে? তাবিঈন চলে গেছে, এসেছেন তবে তাবিঈন যারা তাবিঈনদেরকে দেখেছে। বসে এইভাবে এই তিন যুগ ইসলামের স্বর্ণকালের যুগ বলা হয়, সাহাবাদের যুগকে, তাবিঈনদের যুগকে, তাবে তাবিঈনদের যুগকে, ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই তিনটা যুগ। আর এই তিন যুগের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার পরে আমার সাহাবার পরে যারা আসবে ওই যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, এদের পরে যে যুগ আসবে এটা এদের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এই তিন যুগে কেউ কি কোনো প্রমাণ করতে পারবে? আর বাস্তব পক্ষে তারাই ছিল সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসাকারী, তাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি ছিল, এবং তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নাত সুন্নতকে অক্ষরে অক্ষরে তারা সংরক্ষণ করে গিয়েছেন। আর এটাকে রক্ষণ করার জন্য নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ, এমনকি নিজের মাতৃভূমি ত্যাগ করার প্রয়োজন হয়েছে, তো তারা নিজের মাতৃভূমিকে পরিত্যাগ করেছেন। আমরা যারা যাই মদিনা মক্কা মদিনাতে যারা যাই, আমরা দেখি বসে মক্কা মদিনাতে মাত্র 10,000 সাহাবিদের কবর পাওয়া যায়, কিন্তু আর বাকি সাহাবি কোথায় গেল? 16,000 সাহাবা কোথায় গেল? তারা বলছে তারা আল্লাহর হুকুমকে, রসুলের সুন্নাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর হুকুমকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে সংরক্ষণ করার জন্য তারা তাদের প্রয়োজন দেখা দিয়েছে, মাতৃভূমিকে পরিত্যাগ করা লাগবে, মাতৃভূমিকে ছাড়া লাগবে, তারা মায়ার ভূমিকে, মাতৃভূমিকে ছেড়ে তারা দেশ দেশান্তরে গিয়ে গিয়ে নিজের কবর তারা বানিয়েছে। এর মধ্যে
উল্লেখযোগ্য কয়েকশো শতাব্দীর পরে, আজ থেকে 700 বছর আগে আমাদের এখানে শায়িত হযরত শাহ জালাল মুজাররাদে ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, যার কারণে আজ আমরা সিলেটবাসী সম্মানিত হয়েছি। সিলেটের লোক কোথাও গেলে যদি শুনে সিলেটের লোক, তো ওই অঞ্চলের লোক তাকে সম্মান করে, সম্মান করে। আর যদি শুনে দরগা মহল্লার লোক, তো সেও আরো বেশি সম্মান করে। আমাদের দরগারে একজনে বলল যে আমি যখন চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তাম, তো যখন জানতে পারলো যে আমি এই মহল্লায় থাকি, আর এদের এই শাহজালাল মুজাররাদ ইয়ামিনী, তিনি তো বিবাহ করেন নাই, যার কারণে মুজাররাদ তাকে বলা হয়, তার অনুসারে যারা এসেছিল তারা বিয়ে শাদী করেছে, তারা বলে থাকে আমরা এদের বংশধর। তো বললো আমাকে চিটাগাং ইউনিভার্সিটি সকলে আমাকে সম্মান করত, আমরা সিলেটবাসী যার কারণে সম্মানিত হলাম হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহ, সে ইয়েমেন থেকে আমাদের এখানে এসেছেন কার ভালোবাসায়? বলেন কার ভালোবাসায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন। আমি অনেক সময় বলি এক চিল্লার জন্য, তিন চিল্লার জন্য, এক বছরের জন্য, আজীবনের জন্য, জীবন দেওয়ার জন্য তিনি ঘর থেকে বের হয়ে আমাদের সিলেট প্রান্তে এখানে এসেছেন, আর মৌত পর্যন্ত সিলেটে বসবাস করে সেখানে কবর বানিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজ পার হয়ে গেছে প্রায় 700 বছরের কাছাকাছি, কিন্তু আমরা সকলেই তাকে সম্মান করি। আমাদের থেকে এই কবর থেকে আমাদের এই শিক্ষণীয় যে তিনি তার সেই ইয়ামেন থেকে আমাদের এখানে এসেছেন, কেন এসেছিলেন, তার দাওয়াত, তার মেহনতের বরকতে আজ আমরা মুসলমান হিসেবে পরিচিত লাভ করেছি, আমরা আজকে আল্লাহকে চিনতে পেরেছি, আর এরকম সম্মানিত মসজিদে, বরকতময় মসজিদে আমরা আজ নামাজ পড়তে পারতেছি। তো যা হোক, আমি বলতেছিলাম যে এখন চলতেছে রবিউল আউয়াল মাস, এই মাসে হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ, আর রসুলকে পাঠিয়েছেন রসুলের অনুসরণ করার জন্য। আমি আপনি কামিয়াব হব, সফল হব, বুঝলে, আল্লাহ তাআলার হুকুম যেভাবে অবতীর্ণ হয়েছে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমরা সেই সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করব, সে মোতাবেক চলব, সে অনুসারে জীবন যাপন করব, তা আমরা মুসলমান জাতি উন্নতি লাভ করব। আমাদের পূর্বে মুসলমান জাতি যেরকম সম্মানিত হয়েছিল, আমরা ঠিক তেমনি ভাবে সম্মানিত হব। আমরা প্রত্যেক পুরুষ এবং নারী, প্রত্যেক শিশু, সকলে নিরাপত্তা মিলবে, সকলে সম্মানিত জীবন যাপন লাভ করবে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করবে। রবিউল আউয়াল থেকে, রসুলের জন্ম থেকে নিয়ে আমাদেরকে এই শিক্ষা নেওয়া, আর সে মোতাবেক চলা। আল্লাহ আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। আয়াত সম্পর্কে আরো কিছু কথা রয়েছে, সামনে কোনো সময় সুযোগ মিললে ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।